আজকের বিষয়টা একটু আলাদা কিন্তু রিলেটেড, তাই তো? একেবারে রিলেটেড, একদম। তো আমরা কিন্তু আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মানসিক রোগের চিকিৎসা, চিকিৎসাটা নিয়ে কথা বলবো। দু ধরনের হয়, একটা মেডিসিন দিয়ে সারানো যায় এবং আরেকটা সাইকোথেরাপি থাকে, তাই তো? একদম। তো এটা কি জিনিস এবং কত রকমের হয় এটা? এটা বলার আগে আমি প্রথমে একটু শুরুটা বলে দিই, যেটা হচ্ছে এই মানসিক রোগের চিকিৎসা তথাকথিত বৈজ্ঞানিক চিকিৎসার ইতিহাসটা সদ্য প্রায় 100 বছর পার করেছে, এটা সেদিক থেকে খুবই নতুন। এর আগে কি হতো পাগলদের মধ্যযুগে বা কিছু এই সময়েতে, পাগলদের হয় হচ্ছে কিছু পাশবিক অত্যাচার করা হতো যেগুলো দিয়ে মনে হতো সে ঠিক থাকবে, অথবা হচ্ছে অ্যাসাইলামে তাদের আটকে রাখা হতো। এর বিরুদ্ধে অনেক কিছু ঘটে এবং একটা জিনিস ঘটে, সেটা মোটামুটি 1900 সালের আগে পরে সিগমুন্ড ফ্রয়েড বলে একজন ডাক্তার, তিনি একটি কথা বললে যে এই পাগলামি একটি রোগের মধ্যে পড়ে, রোগে অন্যান্য রোগের ধারে কাছেই পড়ে এবং পাগলামি চিকিৎসা সম্ভব। তো সেটা নিয়ে উনি ওনার যে স্কুল ছিল সেটাকে আমরা সাইকোঅ্যানালিসিস বলে জানি, যেখানে একটি পাগল মানুষের তথাকথিত তার মানসিক অবস্থাটার বিচার বিশ্লেষণ করা হয় এবং তার সঙ্গে কথা বলে তার মানসিক অবস্থার উন্নতি করার চেষ্টা হয়, সাইকোঅ্যানালিসিস। এবং একটা গর্বের বিষয় আমাদের আছে যে ইউরোপের বাইরে আরেকজন মানুষ সাইকোঅ্যানালিসিস শুরু করেছিল, তার নাম ডক্টর গিরীন্দ্রশেখর বোস, 14 নম্বর পার্সি বাগান লেন কলকাতা, তিনি সাইকোঅ্যানালিটিক সোসাইটি তৈরি করেন এবং তিনি প্রথম ও ইউরোপীয় সাইকোঅ্যানালিস্ট। আমরা সেই মানে মানে আচ্ছা মানে উনি এটাকে একটা নতুন ধারায় বা নতুন রকম করে আমাদের দেশে নিয়ে আসেন, তাই তো? আমাদের দেশে নিয়ে আসেন এবং সেখানে দুটো একই সময়ে শুরু হয়েছিল, আচ্ছা, কাছাকাছি সময়ে। সিগমুন্ড ফ্রয়েড হচ্ছে ইউরোপে সাইকোঅ্যানালিসিস তৈরি করেছেন আর গিরীন্দ্রশেখর বোস সেটা ভারতবর্ষে শুরু করেছে, দুটো কাছাকাছি, এবং অদ্ভুত রকম ভাবে 18 বছর ধরে দুজনের মধ্যে চিঠিপত্রের বিনিময় চলে, মতের বিনিময় চলে, সেই চিঠিপত্রের বিনিময় যেগুলো ঘটেছিল সেগুলো এখন অ্যাভেলেবেল আমরা পেতে পারি। এবার এই যে চিকিৎসাটা, যেখানে ওষুধ নয়, ওষুধ তো কোনো আবিষ্কার হয়নি মানসিক রোগের, সেটা 1950 সালের পরে আবিষ্কার হয়েছে। এই কথা বলার যে চিকিৎসাটা, এটাকেই হচ্ছে বিভিন্ন নাম দেয়া হয়, কোথাও বলা হয় কাউন্সিলিং, কোথাও সাইকোথেরাপি, বা কোনো জায়গায় শুধুই থেরাপি বলা হয়। জিনিসটা আদতে মোটামুটি একই জিনিস, একজন মানুষ মানসিকভাবে কষ্ট পাচ্ছে, তার যে সাইন সিমটমগুলো রয়েছে সেগুলো তার শারীরিক কোনো ব্যাধি, কোনো টিস্যু স্পেসে টেস্ট করে পাওয়া যাচ্ছে না, তার ব্রেন হচ্ছে সোকল নর্মাল কিন্তু তার কিছু সমস্যা হচ্ছে, সেটাকেই মানসিক রোগের মধ্যে ফেলা হচ্ছে এবং তার চিকিৎসার একটা পদ্ধতি সাইকোথেরাপি, মানে এই জাস্ট কথা বলা চিকিৎসা। এখানে আমি একটু একটা ছোট্ট রাই বাংলা